সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বল কলকাতা বল কলকাতা टाइम ना एक যে নকলটা তৈরি করছিল এতে আপনাদের কি সমস্যা হচ্ছিল? সমস্যা বলতে এতে প্রান্তিকের যে এর তো পিচ একটু বইয়ের পিচার কোয়ালিটি একদম খারাপ, ফলে প্রান্তিকের নামটা নষ্ট হচ্ছেই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এতে গভর্নমেন্টের ট্যাক্সের ব্যাপার থাকে, রেভিনিউয়ের একটা ডাউন ব্যাপার থাকে, ডাউন তো হচ্ছে রেভিনিউ গভর্নমেন্টের, এই দুটো তো রয়েছে বিশেষ পরিমাণভাবে। আপনারা কী চাইছেন এখন যে বিক্রি করছিল নকলটা তার বিরুদ্ধে আপনারা কী চাইছেন? আমরা এখন আপাতত তো কেস ফাইলিং হয়েছে থানার আন্ডার থেকে, তো এখন দেখি প্রশাসন কী করে। আপনার নাম? বাবন সূত্রধর। বলছি আপনারা কোথা থেকে এসেছেন এবং কি ব্যাপার হয়েছিল আজকে? আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে প্রান্তিকের, আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসেছি, ঠিক আছে। এখানে ইনফরমেশন এসেছিলো যে প্রান্তিকের নাকি ডুপ্লিকেট বিক্রি হচ্ছে, ঠিক আছে। তার জন্যে বালিয়াবাজার সৌমেন সরকার নামে একজন ব্যক্তি রয়েছে, হ্যাঁ, তো সে বালিয়াবাজারে তার যে লাইব্রেরি রয়েছে, পাখি লাইব্রেরি বলে দোকানটি রয়েছে, সেই দোকানটিতে প্রান্তিকের দশম শ্রেণী, ঠিক আছে, দশম শ্রেণীর পরিবেশ ভৌত বিজ্ঞান আর পরিবেশ যে বইটি আছে সেই বইটি ডুপ্লিকেট পাওয়া গেছে, বিক্রি করছে খবর এসেছিলো, সেই হিসাবে আমরা থানার থেকে থানার প্রশাসনকে নিয়ে এখানকার ডিবি ছিল সাথে, হ্যাঁ, ডিবিকে নিয়ে আমরা এসেছিলাম। এসে ওখানে পুলিশের সাথে রেড হয়, রেড হওয়ার পরে আপনার এতে কী হচ্ছিলো প্রান্তিকের কী হচ্ছিলো, মানে আপনারা কেন রেডটা করলেন? কারণ রেড করার কারণ হচ্ছে এক তো প্রান্তিকের নামে